আসসালামু আলাইকুম সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফোর কোর্সে। স্পেশালি মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই লেকচারটাতে গণিতের অত্যন্ত সুন্দর একটা পার্ট বা সুন্দর একটা শাখা নিয়ে আমরা ডিসকাস করব। মাই ডিয়ার স্টুডেন্ট, গণিত নামে এই উপন্যাসের একটা সুন্দর পার্ট হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রির একদম বেসিক কনসেপ্ট কোথা থেকে এসেছে, কীভাবে কী করেছে সেটা ডিসকাস করা হয় আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বা উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত প্রথম পত্রের আমাদের ষষ্ঠ অধ্যায়ে। সো এই অধ্যায়ের যতগুলো ডিসকাশন করা হয়েছে প্রত্যেকটা ডিসকাশনের সবচাইতে ডিটেইলড ব্যাখ্যাসহ আমরা এই চ্যাপ্টারটাকে শিখব এবং আমরা এই সম্পর্কে আমরা জানব। সো চলো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে শুরু করা যাক। যেহেতু গণিত হচ্ছে সাহিত্যের সুন্দরতম শাখা, সো এই শাখাটাকে চলো আর একটু উদ্ঘাটন করা যাক। তাহলে শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট। যে পার্টটা আমরা যে পড়াশোনা করব সেটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস, বা আমরা ট্রাইগোনোমেট্রি সম্পর্কে জানবো একদম প্রথম থেকে। তো আমি যদি লিখি, আসলে ট্রাইগোনোমেট্রি নামটা ত্রিকোণমিতির ইংরেজি নাম হচ্ছে ট্রাইগোনোমেট্রি, সো চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিও। ট্রাইগোনোমেট্রিক রেশিও, ওকে, এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। সো এই অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথের পাশাপাশি প্রত্যেকটা থিওরিও আমরা এখানে কভার করে যাব। সো মাই ডিয়ার স্টুডেন্ট, নামটা আমি লিখি তাহলে ট্রাইগোনোমেট্রি। অলরাইট, এই নামটাকে আমি যদি তিনটা ভাগে ভাগ করি, দেখো এই নামটাকে যদি আমি তিনটা ভাগে ভাগ করি, একটা নাম আসে আমার কাছে ট্রাই, আরেকটা নাম আসে আমার কাছে হচ্ছে গণন। এই গণ থেকে আসলে এটা আসে, সেটা হচ্ছে গণন, গণন। আর মেট্রি মানে হচ্ছে মেট্রন, মেট্রি মানে হচ্ছে মেট্রন। ট্রাই মানে হচ্ছে তিন, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ট্রাই মানে হচ্ছে তিন, গণন মানে হচ্ছে অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেলস বা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল কিন্তু আবার ওইটা না যে আসলে 10 থেকে 12 বছর আগে ফেসবুকে যেসব প্রোফাইলগুলো পাওয়া যেত অ্যাঙ্গেল প্রিয়া হ্যান্তের, ওই অ্যাঙ্গেল না। যদিও তারা ম্যাক্সিমাম টাইমস দেখা যাচ্ছে যে অ্যাঞ্জেল নিজেদেরকে পরিদাবি করলেও পরের ইংরেজি বানানটাও ভুল লিখত। আর এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাঙ্গেল মিন্স কোন, আর মেট্রন, মেট্রন মানে হচ্ছে পরিমাপ, পরিমাপ। সো আমরা দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তিনটা কোণ আমরা কোথায় গিয়ে পেয়ে থাকি ম্যাক্সিমাম টাইমস? সো আমরা ইন জেনারেল পেয়ে থাকি হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রে, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে গণিতের এমন একটি শাখা যেখানে ত্রিভুজের বাহু এবং কোণ সম্পর্কে আলোচনা করা হয়, যে ওকে ত্রিভুজের বাহু এবং কোণ নিয়ে গণিতের যে শাখায়, গণিতের যে শাখায় আলোচনা করা হয়, সেটাকে বলা হচ্ছে ইন জেনারেল আমাদের ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আরেকটু আরেকটু ইন ডিটেলসে আসলে পড়া যাক। তার আগে আমি একটু তোমাদেরকে মৌখিকভাবে, মুখে মুখে তোমাদেরকে এই ত্রিকোণমিতির ব্যবহারগুলো একটু বুঝিয়ে বলি। বহুকাল আগে যখন মানুষ জমি জমা পরিমাপ করতো, তখন তারা চতুর্ভুজ নিয়ে ব্যবহার করতো। এছাড়া হচ্ছে যে পিথাগোরাস, তারপরে হচ্ছে যে আস্তে আস্তে অনেক গণিতবিদ ধীরে ধীরে এগুলোকে আসলে ডেভেলপ করেছে। এক এক সময় এক এক রকম, মানে ইতিহাসটা একটু বড় আছে যদিও, মানে ইউরোপিয়ানদের কাছে গিয়েছে। তো একটা কথা জেনে রাখবা যে যখন ইন্ডিয়াতে আসে ট্রাইগোনোমেট্রি, বা এই ট্রাইগোনোমেট্রি তো ডেভেলপ হয়ে গেছে অলমোস্ট বলা যায় হচ্ছে যে কোন সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতার পরে, যে মিতিগুলো তো ওইখান থেকে আসে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ হতে থাকে। ইউরোপের দিকে গিয়েও আসলে অনেকটা ডেভেলপ হয়। বাট একটা কথা নিয়ে আমরা গর্ব করতে পারি, ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতির এত বড় একটা বিস্তর পরিমাপে একটা রেভলিউশনারি আমাদের পরিবর্তনটা হয় সাবকন্টিনেন্টে এসে। সাবকন্টিনেন্টে যখন এসে, মানে আসে বা আমাদের এই উপমহাদেশে যখন আসে, ভারতবর্ষে আসার পরে, মানে এই যে ত্রিকোণমিতি, তারা হিউজ একটা ইয়া পায়, বুম পায়, একটা বড় পরিসরে এটা একটা পরিবর্তন আসে।
সো এটা নিয়ে আমরা একটু হালকা গর্ব করতে পারি। তো এটুকু তাহলে আমরা মোটামুটি একটা ইতিহাস নিয়ে হালকা আলোচনা করলাম। তো এটা কি কোথায় কাজে লাগে? ত্রিকোণমিতি সব জায়গায় কাজে লাগে মাই ডিয়ার স্টুডেন্টস, একদম প্রত্যেকটা জায়গায়। শুধুমাত্র তুমি ত্রিভুজে বাহুটা ঘুমাবা এই সংক্রান্ত ব্যাপার স্যাপার শুধু তাই নয়, কিন্তু তুমি মানে উপগ্রহের নেভিগেশান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তোমার এই অ্যাঙ্গেল হিসাব বা সাইন থিটা ট্যান থিটা এগুলো হিসাব বিকাশ তোমার লাগবে। আরও বেশি এই জিনিসটার উপকার ফেস করা তখন ইন্টারমিডিয়েটে গিয়ে ভেক্টর পড়বা। ভেক্টর পড়ার পর তোমরা ধীরে ধীরে প্রত্যেকটা জায়গায় স্থিতিবিদ্যা গতিবিদ্যা প্রত্যেকটা জায়গায় এই আমাদের অ্যাঙ্গেলের কাজ লাগবে, হুইচ ইজ টু সে আমাদের ট্রাইগোনোমেট্রি। অ্যাঙ্গেল যেখানে আছে সেখানে তো ট্রাইঙ্গেল লাগবেই। সো প্রত্যেকটা জিনিস আমাদের কাজে লাগবে, ট্রাস্ট মি। তো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, মোটামুটি আমাদের পরিচয় পর্ব শেষ হয়েছে ত্রিকোণমিতির সাথে। তবে আমাদের পরিচয় পর্বে একটা বিরাট পার্ট হচ্ছে আমি একজন মানুষের নাম নিব এখন। অধিকাংশ বইতে আসলে নামটা লেখা নাই, বাট আমি এখন তোমাদেরকে একটু লিখে দিই। যার নাম লিখবো তাকে বলা হয় মহামতি হিপার্কাস। মহামতি হিপার্কাস। সো হিপার্কাস 180 BC। তো লোকটাকে, লোকটা হচ্ছে হি ইজ কল্ড দ্য ফাদার অফ ট্রাইগোনোমেট্রি। সো ট্রাইগোনোমেট্রি তো মোটামুটি আমরা বুঝতে পেরেছি আসলে ট্রাইগোনোমেট্রির ফাদার হচ্ছে যে ইনি। তাহলে ট্রাইগোনোমেট্রি ডেভেলপ করার থিওরিটা কোথায়, বা আসল আর্জেন্সিতে আমরা এখন পর্যন্ত বুঝলাম যে না আসলে অনেক কাজেই লাগে, বাট এই যে ট্রাইগোনোমেট্রির বেস বা ট্রাইগোনোমেট্রি আসলে প্রকারভেদ থেকে শুরু করে এই জিনিসগুলো কোথা থেকে আসে, তো আমরা চলো সেগুলো নিয়ে আমরা একটু জেনে আসি। তো ট্রাইগোনোমেট্রিকে বেসিক্যালি আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ত্রিকোণমিতি মূলত তিন প্রকার, লিখি আমরা। ত্রিকোণমিতি মূলত তিন প্রকার। এক, আমরা এটাকে বলতে পারি হচ্ছে যে একটা হচ্ছে আমাদের গোলীয় ত্রিকোণমিতি, আর একটা হচ্ছে প্লেন ত্রিকোণমিতি বা সমতল ত্রিকোণমিতি। প্লেন ট্রাইগোনোমেট্রি আর একটা হচ্ছে স্ফেরিক্যাল। আরও একটা আছে, এটা একটু এক্সেপশনাল, অনেক বইতে লেখা নাই এটা। এটার নাম হচ্ছে যে তোমার অ্যানালাইটিক্যাল ট্রাইগোনোমেট্রি। অ্যানালাইটিক্যাল ট্রাইগোনোমেট্রি। সো তাহলে আমার তিনটা ট্রাইগোনোমেট্রি, তাহলে তিনটার কাজ কি? সো ইন জেনারেল আমরা যেটা দেখি জমি জমা মাপার ক্ষেত্রে, জমি জমা মাপার ক্ষেত্রে যেটা দেখা যায় এটাকে বলা সমতলীয়। অন্য কথায় এটাকে বলা হয় সমতলীয় ত্রিকোণমিতিও। ওকে, তো সমতলীয়টা কীরকম? নর্মাল একটা তলের উপর জমি জমা মাপার ক্ষেত্রে বা এই ধরনের রাখো, স্পেশালি সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে পরিমাপগুলো করতেছে না একটা তলের উপর রেখে, এটাকে বলা হয় সাধারণত সমতলীয়। তাহলে বৃত্তাকারটা কাকে বলে? দেখো তো এই একটা বৃত্তের মধ্যে অবস্থিত যদি একটা ট্রায়াঙ্গেল নিয়ে যদি ট্রাইগোনোমেট্রিক হিসেব নিয়ে কেসগুলো যদি করা হয়, আমরা পড়বো বৃত্ত থেকে কীভাবে আসে, আমরা আস্তে আস্তে সেভেন চ্যাপ্টারে গিয়ে আমরা এগুলো পড়বো। এটা থেকে বলা হয় আসলে আমাদের স্ফেরিক্যাল বা আসলে এই যে বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ নিয়ে বা বৃত্তের ভিতর যদি ত্রিভুজ নিয়ে বা ত্রিভুজের ভিতর বৃত্ত, ইন জেনারেল দেখা যায় বৃত্তের ভিতর ট্রায়াঙ্গেল নিয়ে আসলে যে এই আসলে ট্রাইগোনোমেট্রিক আলোচনা করা হয় সেটা অ্যানালাইটিক্যাল। কী অ্যানালাইটিক্যাল? হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশানগুলোকে নিয়ে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন নিয়ে কাজ করে। এখন একটা তাহলে কোশ্চেন অ্যারাইজ করে, যেটা হচ্ছে ভাইয়া আপনি তো এখন বললেন অ্যানালাইটিক্যাল মানে অ্যানালাইটিক্যাল হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন নিয়ে কাজ করে, এটা আরেকটু কিছু ব্যবহার বলেন। মাই ডিয়ার স্টুডেন্ট, সাধারণত দেখা যাচ্ছে যে আসলে প্লেনটা কোথায় নামবে, কখন নামবে, আনত কোণ কত হবে, এই জিনিসগুলো নিয়ে নেভিগেশনের ক্ষেত্রে কাজে লাগে। তুমি দেখবে যে পাঠাও কিংবা উবার যখন ইউজ করে তাদের অ্যালগোরিদমে একটা বিরাট পার্ট থাকে আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলের ডিরেকশনটা আমরা ডিফাইন করতে পারবো। শুধু তাই না, তাহলে আমাদেরকে যেটা প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন আবার জিনিসটা কি।
একটা কথা চিন্তা করো, ট্রাইগোনোমেট্রিক ফাংশন বোঝার আগে আমরা একটু ফাংশনকে চিনে আসি। ট্রাইগোনোমেট্রিক ফাংশন, হুইচ ইজ টু সে, ফাংশন কথাটা মাথায় আসলে না আমাদের একটা জিনিস খুব সুন্দর করে মাথায় আসে, সেটা হচ্ছে একটা জুস বারের মতো, তাই একটা ব্লেন্ডার মেশিন বা একটা জুস মেশিন। জুস মেশিনটা কী হয়, উপর দিয়ে আমরা একটা ফলমূল দিলে নিচে দিয়ে আমাদের কী আসে, জুস বের হয়ে আসে, তাই না? ফাংশন হচ্ছে এমন একটা জিনিস, মানে একটা একটা জাদুর যন্ত্র। আমি একটা জিনিস ইনপুট দিব, আমাকে একটা আউটপুট সে আসলে উপহার হিসেবে দিবে, তাই না? এটা আমরা সবাই মানি। তো ট্রাইগোনোমেট্রিক ফাংশন হচ্ছে ঠিক সেরকম একটা জাদুর যন্ত্র, যাকে আমি ইনপুট দিব, নে ভাই তুমি একটা ইনপুট নাও থিটা মানে একটা অ্যাঙ্গেল, তুমি আউটপুট দিও আমাকে রিয়েল নাম্বারস। আমি তোমাকে দিব থিটাগুলো, তুমি আমাকে রিয়েল নাম্বার আউটপুট দিবে। কীরকম? আমি সাইনের মধ্যে, সাইন একটা তো হলো ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সাইনের মধ্যে আমি 30 ডিগ্রি দিলাম, সাইন আমাকে কত দিবে? হাফ। দেখো তো এই যে কনভার্সনটা, এটাকে বলা হয় ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আমি তাহলে ফাংশনের চ্যাপ্টারে গিয়ে তোমাদেরকে এগুলো আরও একটু ব্রডার স্পেক্টে পড়াবো, ইয়েট এটা একটু জেনে রাখো তাহলে। আমার তাহলে এখন আমরা এখান থেকে কী শিখছি, শিখছি হচ্ছে যে প্লেন ট্রাইগোনোমেট্রির পরিচয়, স্ফেরিক্যালের পরিচয় আমরা পড়লাম, হচ্ছে অ্যানালাইটিক্যাল একটা আলাদা একটা পার্টের। তো এগুলো ছিল আমাদের মোটামুটি ডিসকাশন। এখন আমরা একদম কোর কনসেপ্টে চলে যাবো, নামের ভাঙাতে। ট্রাইগোনোমেট্রির ট্রাই মানে হচ্ছে তিন, এটা আমরা সবাই জানি। মেট্রন মানে পরিমিতি বা আমাদের কী হয় পরিমাপ, এটা আমরা সবাই জানি। বাট গণন মানে যে কোন বলছে, কোনের একটা হিসেব নিকাশ আছে। আমি এখন টাইটেল দিব হচ্ছে, তোমার সবাই টাইটেল দাও অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেলের আজকে দফাকে রফা করবো, দাঁড়াও। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কী, অ্যাঙ্গেলের বাংলা কী? আমাদের সবার ফেভারিট আইসক্রিম, গুড। তো সবাই বলতেছে তাহলে আমরা, ভাই কোন তো খাবার জিনিস, ফুটে ফুটে ক্লাসের মধ্যে এসে লোভ লাগাচ্ছেন আবার কোন আইসক্রিম। তাহলে কোন, কাকে বলে মাই ডিয়ার স্টুডেন্ট, লোভ যখন লাগাচ্ছে তাহলে একটু এঁকে দেখে না, এরকম দেখো, এরকম তাই না, এরকম। নাকি কোন আইসক্রিম, তারপর আবার এইদিকে কি থাকে, জিওভাতে পানি চলে আসলে কর্তৃপক্ষ দায়ী নয়। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, এ হচ্ছে তাহলে আমাদের কোন। এখন বলো তো কোনটাকে কোন আইসক্রিম কেন বলে? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে আসলে উপরে একটা রোলটা দেখো, এই যে এটুকু যে একটা রোল দিয়েছে উপরে একটা শক্ত অংশটা, এই অংশটা কিন্তু নিচে এসে দেখো টু ডাইমেনশনাল ভিউতে যদি দেখি, এটা কিন্তু একটা জায়গায় এসে মিলিত হচ্ছে, একটা পয়েন্টে এসে মিলিত হচ্ছে, উইচ ইজ টু সে আমরা একটা কোন হিসেবে তাকে দেখতে পারি, রাইট? একটা অ্যাঙ্গেল হিসাবে এটার রিপ্রেজেন্টেশন আছে। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, তাহলে কোন মানে আমরা বুঝি যে একটা কমন পয়েন্ট থাকবে। তাহলে এটা তোমার সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ভাই আমাদের এখানে একটা কোন মানে হচ্ছে কমন পয়েন্ট, কোন মানে হচ্ছে কমন পয়েন্ট। সো কোন আইসক্রিম কেমনে লেখে, কিওএন, রাইট? হাউ এভার, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, নর্মালি এটা একটা কোন অ্যাঙ্গেল বলা, যদিও যে কোন আইসক্রিম আবিষ্কার করছে তার ইয়া ছিল না এমন কিছু। সো কোন আইসক্রিমটা ওই কোনটা আসে আসলে কনিকের থেকে, একটা কনিকের কোন ক্রিয়েট করে, অলরাইট? সো এই কোনের সাথে ওই কোনো সম্পর্ক নাই, তবু আমি জাস্ট তোমাদেরকে একটা হাইপোথেসিস ব্যাখ্যা করলাম বা অ্যানালজি ব্যাখ্যা করলাম যাতে তোমাদের মনে থাকে। তবে কোনের হিসাব কিন্তু এখানেই না, হিসাবে আমাদের আটকানো না, কোনের হিসাব দুই রকম অ্যাঙ্গেল থাকে, বা আমাদের কোন দুইটা থাকবে এখন পড়বো। এক নাম্বারটা হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, দুই নাম্বারটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। এক জিওমেট্রিক, দুই ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। এই কারণে আমি এখনও তোমাদেরকে ইয়েটা দেখাই নাই, আসলে কোনের সংজ্ঞাটা বলে নেই, কারণ দুইটা পার্সপেক্টিভে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলের দিক থেকে তোমার কোনের সঙ্গে একটা বাবা, তোমার ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের দিক থেকে একটা বাবা। তো আমি ডিরেক্টলি ইয়াতে চলে যাই, ডিস্টিংগুইশমেন্টে চলে যাই, ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল আর এই পাশে জিওমেট্রিক অ্যাঙ্গেল, জিওমেট্রিক অ্যাঙ্গেল উল্টা লিখছি না, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, জিওমেট্রিক অ্যাঙ্গেল এই পাশে আগে লিখবো। হ্যাঁ, সো জিওমেট্রিক অ্যাঙ্গেল কাকে বলো বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ছোটোবেলায় তোমাদেরকে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে, দেখো আগে আমরা একটু ছবিটা আঁকি, এটার
জিওমেট্রিক হচ্ছে দুইটা রশ্মি, স্পেশালি দেখো দুইটা রশ্মি পরস্পর যেই বিন্দুতে মিলিত হয়, এ চলে যাচ্ছে ছুটে যাচ্ছে ডট 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 ডট, সে ছুটেই চলে গেল। আর এ বলছে না, এ তো এদিকে ছুটে গেছে, এ বলছে না এর বেশি জ্বালালে উড়াল দিব আকাশে, এই যে সে উড়াল দিয়েছে, সে আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে, সে বলছে না আমি চলে গেলাম। তো সে বললো না চলে গেলে যাও, আমাকে এর বেশি জ্বালালে উড়াল দিব আকাশে, সে উড়ে চলে গেল। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, দুইটা রশ্মি, দুইটা রশ্মি পরস্পর একই বিন্দুতে যদি আসলে পরস্পরকে ছেদ করে বা একই বিন্দু থেকে উৎপন্ন হয়, আবার বলি পরস্পরকে ছেদ করে বা একই বিন্দু থেকে উৎপন্ন হয়, তাদের মধ্যবর্তী একটি মানে এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়, তার মানে দুইটি রশ্মি যদি এক বিন্দুতে মিলিত হয় তাহলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় জিওমেট্রিক অ্যাঙ্গেল বা জ্যামিতিক কোণ। তার মানে দুইটি রশ্মি, দুইটি রশ্মি যদি এক বিন্দুতে মিলিত হয়, যদি এক বিন্দুতে মিলিত হয়, ওকে এটা তাহলে ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল কাকে বলবে, রাইট? ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের পরিচয়টা কি? ট্রাইগোনোমেট্রি মানে এই ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল বা ত্রিকোণমিতিক কোণ, এটা একটা ইন্টারেস্টিং পার্ট, এটা চিত্র আঁকাটা একটা ইন্টারেস্টিং ব্যাপার সেপার আছে। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে কী এঁকেছি এখানে, তোমরা সবাই বলবো আমি দুইটা জাস্ট রেখা এঁকেছি যারা কিনা পরস্পরকে ছেদ করে, রেখাগুলোকে রশ্মি বানিয়ে দিলাম, চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। দেখো তো আমি এখন হিসাব করবো, জাস্ট আমি এক্স অক্ষকে আমি জাস্ট একটা রেখা বলে আমি কল্পনা করবো। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আর কোনো কি রেখা আছে? নাই। তার মানে দেখো পৃথিবীতে যখন কেউ ছিল না, যখন কেউ ছিল না, যেই না প্রথম যে একজন মানব সৃষ্টি হয়েছে তাকে আমরা বলি আমাদের আদি মানব, বা আমাদের পৃথিবীতে প্রথম আমাদের ইসলাম ধর্মাবলম্বী যারা আছো তাদের মতে আমাদের আদম আলাইহিসসালাম, রাইট? সো আমরা তখন কী বলতাম, আমাদের একদম আদি মানব বা আমরা আদি পিতা একদম বলছি উনি ছিলেন। তারপর যে কোনো জায়গায় আমরা প্রথম যে জিনিসটা যাই, প্রথম একটা পদচিহ্ন যেখান থাকে আমরা তাকে আদি বলে আমরা কী করি, আমরা মানে আখ্যান দিই বা আমরা তাকে আদি মনে করি বা আদি নাম দিই। চিন্তা করে দেখো তো এখানে কোনো লাইন নাই, আমরা এক্স অক্ষ দিয়ে কল্পনা করতেছি, এক্স অক্ষের রেসপেক্টে আমরা সবসময় ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলগুলোকে হিসাব করবো। দেখো এক্স অক্ষ থেকে এখানে একটা আছে, আমরা বলি এই রেখাটাকে আমি এখানে না রেখে এখানে আমি ফিক্স করে রাখলাম। দেখো এই যে কলমটার সাথে কল্পনা করো, এখানে একটা কলম আছে এক্স অক্ষের সাথে আছে, সো কলমটাকে আমি ও বিন্দুতে ফিক্স রাখলাম, ফিক্স রেখে আমি ডেট 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 করে এখানে ঘুরাইলাম। দেখো তো ঘুরাইলে কলমটা যদি এখানে ছিল, এখান থেকে তার অবস্থান কোথায় চলে গেছে, এইখানে না? তাহলে এই একটা পয়েন্টের সাপেক্ষে রেখাটাই একটা চেঞ্জ হচ্ছে না, মাঝখানে একটা অবস্থানগত চেঞ্জ হচ্ছে না, আগে যে লাইনটা ছিল তাকে বলবো হচ্ছে আদি রেখা, আদি রেখা প্রোপাগেটরি লাইন বা ইনিশিয়াল লাইন। ইনিশিয়াল লাইন, আর এটাকে বলবো হচ্ছে টার্মিনাল লাইন বা সমাপ্তি রেখা, বা আরেকটা বলতে পারো তোমরা রোটেটিং লাইন, এটা অনেকগুলো নাম আছে, বা রিভলভিং লাইন, রোটেটিং রোটেটিং টিং টিং রোটেটিং লাইন, আর এটাকে বলা হচ্ছে রিভলভিং লাইন, রিভলভিং 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 লাইন, এটাকে তোমরা যে নামে ইচ্ছে ওই নামে রাখতে পারো, আবার যে নামে ইচ্ছে এই নামে বলছি, আর আবার এটাকে আবার যা ইচ্ছা তা নাম রাখিও না, আবার তো আবার সোনা পাখি জান পাখি এসব নামে ডাইকো না আবার এদেরকে। সো এদেরকে নামগুলো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তিনটাই ফিক্স করে দেওয়া আছে, রোটেটিং লাইন টার্মিনাল লাইন যেটা ইচ্ছা এই তিনটার মধ্যে যে কোনোটা রাখতে পারো। তাহলে এদের অর্থটা কী? এটার নাম তো আদি রেখা দিলাম, এটাকে তোমরা বলবো সমাপ্তি রেখা, সমাপ্তি রেখা। ঘটনাটা হইল কি, দেখো যেখানে ছিল সেখান থেকে সে রোটেট করে এই পরিমাণ কোণ উৎপন্ন করেছে,
এই যে আমাদের আদিরেখা এবং সমাপ্তি রেখার ঘূর্ণনের ফলে যে উৎপন্ন কোণটা হয়েছে সেটাকে বলা হচ্ছে যে আমাদের আমাদের ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল, ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। তাহলে আমরা এদেরকে বলি যে কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রেখা ঘড়ির কাঁটার বিপরীতে, অথবা দেখো কোণ উৎপন্ন করছে কি ঠিক এই রেখাটা না লেখো তাহলে কোণ উৎপন্নকারী, কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রেখা ঘড়ির কাঁটার দিকে এবং অথবা বিপরীতে। দেখো তো এটা কোন দিকে ঘুরছে, একটু পরে বোঝাচ্ছে ঘড়ির কাঁটার ব্যাপারটা। এটা আমি বুঝতাম না, আমি যখন ছোট ছিলাম 9-10 আমাকে যখন প্রথম বলা হয়েছিল ঘড়ির কাঁটার দিকে, না আমি তো সারা জীবন মনে রাখতাম কী ব্যাপার ঘড়ির কাঁটা একদিকেই ঘুরে, এত ওপর থেকে এমনি করে ঘুরতেছে, এর আবার দিকে আর বিপরীতে কি। তো একটু পরে বোঝাচ্ছি ঘড়ির কাঁটার দিকে। হায় রে কলম রে, কলমের খিদে লেগে গেছে, তাকে কালি খাওয়াতে হবে। কোনো কোণ উৎপন্নকারী, কিন্তু এটা আবার কোনো ভাবো না, আবার তোমরা তো আবার বাংলাবিদ। কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রেখা ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে, অথবা বিপরীত দিকে ঘূর্ণনের ফলে ঘূর্ণনের ফলে বিভিন্ন অবস্থানে যেই কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আমাদের ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল, তাকে বলে ত্রিকোণমিতিক কোণ। এখানে বিশেষ কিছু অনেকগুলো ব্যাপার স্যাপার আমি বলে ফেলছি মাই ডিয়ার স্টুডেন্টস। এটা তো আমরা নর্মালি বলছি যে কোনো দুইটা রশ্মি, বাট এখানে কিন্তু জাস্ট এইটুকু বললে হবে না, এখানে তো বলছিলাম এইগুলো তো সমাপ্তি রেখা পর্যন্ত, বাট এখানে বোঝানো লাগবে ঘূর্ণায়মান রেখা, এই কথাটা বুঝি নাই, ঘড়ির কাঁটে এটাকে বোঝানো লাগবে, দিকে অথবা বিপরীতে এই কথাটাকে বোঝানো লাগবে, ঘূর্ণনের ফলে বিভিন্ন অবস্থানে এই কথাটাকে বোঝানো লাগবে, শেষে যে আসলে ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল আমি বলবো কি বলবো না এটা আমার একটা চয়েস। কেন আপনার চয়েস হতে পারে না, কেন আমি যেটা বলবো সেটাই হবে, এই একটা জাস্টিফিকেশান আছে। প্রত্যেকটা জিনিস তাহলে একটা একটা করে ধরে ধরে বুঝাই, দেখো কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রেখা। আমি ঘূর্ণায়মান রেখা হিসেবে ফিক্স করেছি এক্স অক্ষের সাথে যে লোকটা শুয়ে আছে, দেখো যে রেখাটা শুয়ে আছে ধরো তুমি শুয়ে আসো, শোয়া থেকে হঠাৎ বিছানার উপর দাঁড়ায় গেছো, এমনি একদম সোজা দাঁড়ায় গেছো, হঠাৎ ওই যে মাঝে মধ্যে হয় না যে পায়ের মধ্যে আসলে যে রগে টান খায় এমন বলো না, হঠাৎ রাতে ঘুমের মধ্যে কী না কী হয়েছে মনের শয়তানে বাড়ি মারে হুট করে মনে হয়েছে বাস দাঁড়ায় যাওয়া, দেখো তো দেখো তুমি সেইভাবে আছে। এখন তার কী হলো, আইদার ঘূর্ণায়মান রেখা সে ঘুরবে, দেখো এখানে ফিক্স করা আছে, আমি বললাম একে আমি ফিক্স করে দিলাম, ফিক্স করলে লাইটটা ঘুরতে পারবে এইরকম, না এভাবে ঘুরতে পারবে, দেখো এখানে ফিক্স থেকে সে এভাবে ঘুরতে পারবে, চারদিকে সে ঘুরতে পারে। সো ঘূর্ণায়মান রেখার সাথে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস তার বিভিন্ন অবস্থানে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে। এখন ঘড়ির কাঁটার দিক থেকে মানে যে একটা ঘুরি, হ্যাঁ আমি একটা দিলাম এটা একটা ঘুরি, ঘড়ির পরিচয়টা দেখতে কীরকম হয়, এখানে একটা 12 দিলে এখানে একটা 6 দিতে হবে মাস্ট, আর এখানে হচ্ছে একটা 3 আর এখানে একটা 9। সো আমি আর বাকিগুলো এখানে 1, 2, 3, 4, 5, 6 তোমরা আশা করি এনাফ শিক্ষিত টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি দেখো ঘড়ির কাঁটা কী করে, দেখো ঘড়ির কাঁটার দিকে যখন এই টিরি টিরি টি করতে করতে ঘড়ির কাঁটার দিকে যখন, তাকে আমরা বলবো ক্লক ওয়াইজ
ক্লক ওয়াইজ বলে, ভাই এটাকে আপনি ফিক্স করছেন? না আমি ফিক্স করি না, ঘড়ি ফিক্স করছে, আমার দোষ না। ঘড়ি যদি তাহলে উল্টা ঘুরতো, ওই যে উল্টা ঘোরাটাই হচ্ছে ক্লক ওয়াইজ, আর এটা হতো অ্যান্টি ক্লক ওয়াইজ। তো আমি যদি এভাবে ঘুরাই, এটাকে যদি আমি কোনটা এইভাবে উৎপন্ন করি, তাহলে এখানে কী হলো, এভাবে ঘুরলো, এভাবে ঘুরলে তাহলে এটা যখন এভাবে ঘুরছে, এভাবে ঘুরছে, এভাবে ঘুরছে, আমার ঘড়ি ঘুরছে এভাবে এভাবে এভাবে, তাহলে এটা যদি ক্লক ওয়াইজ হয় এটাকে কী বলবো, অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ। বোঝা গেছে মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে বলবো হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন, এটাকে বলবো আমরা ইনিশিয়াল লাইন, এটাকে বলবো আমি টার্মিনাল লাইন, টার্মিনাল লাইন। অলরাইট, আবার জান পাখি টান পাখিটাই কোনো, আবার খবরদার। অলরাইট, সো ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, বোঝা গেছে? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে আমিও যদি আমি ওইভাবে ঘোরা শুরু করি, তাহলে আমি হব কি, ক্লক ওয়াইজ, আর এপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা সেটাকে বলবো আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে ভাইয়া এটাই কি তাহলে বেসিক একমাত্র পার্থক্য? না, জিওমেট্রিক আর ট্রাইগোনোমেট্রির, সরি, হ্যাঁ, জিওমেট্রিক অ্যাঙ্গেল আর ট্রাইগোনোমেট্রিক যে সম্পর্কের যে দহরম মহরম বা দুঃসম্পর্কের যে ইয়াটা, সুসম্পর্ক দুঃসম্পর্ক, আচ্ছা হ্যাঁ, অলরাইট, সো এই খারাপ সম্পর্কের আরও তিনটে, আসলে আরও দুইটা আমাদের পার্থক্য আছে এদের মধ্যে। পার্থক্যটা তাহলে কি দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখান থেকে লিখতে পারি একটি বিন্দুর চারদিকে, একটি বিন্দুর চারদিকে দেখো তো, এই যে এইটা একটা বাহু যদি এভাবে থাকে, সে সর্বোচ্চ সর্বোচ্চ দেখো সে এভাবে ঘুরছে এই অ্যাঙ্গেলটা, একটা যদি জিওমেট্রিক অ্যাঙ্গেলের কথা বলি, শুধুমাত্র সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি, দেখো সে ঘুরলেও এই যে একটা 360 অ্যাঙ্গেল কখনো 360 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি হতে পারে না। লিখে দাও এখানে আরেকটা সেকেন্ড, নাম্বার টু, জায়গা নেই কারণ আমি একটা বোর্ডের মধ্যে আটাচ্ছি, তো এই কারণে তোমরা সুন্দর মতো লিখে দাও যে জ্যামিতিক কোণ 360 ডিগ্রি কোণের বেশি হতে পারে না, থ্রি সিক্সটি ডিগ্রি কোণের বেশি হতে পারে না, 360 ডিগ্রি কোণের বেশি হতে পারে না, মুখস্থ করো, 360 ডিগ্রি কোণের বেশি হতে পারে না। তাহলে পার্থক্য কি বলে? আচ্ছা জিওমেট্রিক অ্যাঙ্গেল তো পারে না, আমি তো ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল, আমার তো পারা উচিত, এখন ট্রাইগোনোমিক অ্যাঙ্গেল বলে সে কী করবে? আচ্ছা আমার তো তাহলে এখন তো সে ভেজালে পড়ে গেছে, আমার তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি নেই, এখন সে কী করে জানো, এত চোরামানি করে, দেখো সে বললো হ্যাঁ আমি তো একবার 360 ডিগ্রি ঘুরেছি, আবার ঘুরি, আবার ঘুরি, আবার ঘুরি, সে এভাবে ইচ্ছা মতো করে ঘুরতে পারবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট বিন্দুর চারদিকে, অর্থাৎ লিখে রাখো দুই নাম্বার, একটি নির্দিষ্ট বিন্দুর চারদিকে সে অসীম সংখ্যক কোণ উৎপন্ন করতে পারে, অসীম পরিমাণ, একটি নির্দিষ্ট বিন্দুর চারদিকে, একটি নির্দিষ্ট বিন্দুর চারদিকে অসীম সংখ্যক কোণ উৎপন্ন করতে পারে। অলরাইট, খুল খুল, ফেয়ার এনাফ। তারপর আরেকটা পার্থক্য আছে, দেখো তো মাই ডিয়ার ইস্টু, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম কয়ভাবে ঘুরতে পারে, ক্লক ওয়াইজ অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ। একটা ব্যাপার আছে, ওকে, ঘড়ির কাঁটার বিপরীতে যখন ঘুরে তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেলস, ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে তাদেরকে বলবো আমরা নেগেটিভ অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার দিকে যেগুলো ঘুরবে সেগুলো বলবো আমরা নেগেটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল। এটার ব্যাখ্যাটা আমরা পরবর্তীতে কোনো একটা লেকচারে দিব, এটার ব্যাখ্যাটা এখন দিলে হয়তো অনেক লেন্দি বা তোমরা নাও বুঝতে পারো অন্য একটা টপিকে গিয়ে, লাইক আমি হচ্ছে যে তোমাদেরকে সেকেন্ড ইয়ারে গিয়ে আমি জটিল সংখ্যা এটাকে আমি পড়াবো। অলরাইট, এদিকে হচ্ছে ক্লক ওয়াইজ গেলে হচ্ছে আমাদের নেগেটিভ মান আসে, বা কোনটাকে বলা হয় নেগেটিভ অ্যাঙ্গেল, লিখে রাখো এটা একটা বৈশিষ্ট্য, এটাকে বলা হয় নেগেটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল, অ্যান্টি ক্লক ওয়াইজ
পজিটিভ অ্যাঙ্গেল। অলরাইট, মোটামুটি হিসাব নিকেশ পাকাপোক্ত, এটুকু লিখলাম। এখন আমাদের কাজ কি, আরও একটা পার্থক্য আছে, ওই পার্থক্যটা চলো আমরা লিখি। যে জিওমেট্রিক অ্যাঙ্গেলে, জিওমেট্রিক অ্যাঙ্গেলের ক্ষেত্রে সব সময় শুধুমাত্র ধনাত্মক কোণ পাওয়া যায়। তিন নাম্বারটা এখানে লিখি, হ্যাঁ, জিওমেট্রিকের শুধুমাত্র ধনাত্মক কোণ আছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি আছে বলো? ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা পাই নেগেটিভ পজিটিভ দুইটাই থাকতে পারে, নেগ পজিটিভ দুটোই থাকতে পারে। তো এই ছিল আমাদের তিনটা পার্থক্য, জিওমেট্রিক এবং আমাদের ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের মধ্যে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি একবার রিক্যাপ করি ব্যাপারটা। সো জিওমেট্রিক অ্যাঙ্গেল কাকে বলে? দুটি রশ্মি পরস্পর এক বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, এক বিন্দুকে দিয়ে ছেদ করেছে, যদি তাই হয় তাদেরকে আমরা বলবো জিওমেট্রিক অ্যাঙ্গেল। সেকেন্ড বৈশিষ্ট্য কী? এরা কখনো নেগেটিভ হতে পারে না। থার্ড বৈশিষ্ট্য কী বা সেকেন্ড বৈশিষ্ট্য কী? 360 ডিগ্রি বেশি ইয়া হতে পারে না। থার্ড বৈশিষ্ট্য কী? থার্ড বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র ধনাত্মক। বাট অন দ্য কন্ট্রারি, ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল আসলে কী আসে? ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের মধ্যে বিশাল আলোচনা কী থাকে? প্রথমে আদিরেখা। আদিরেখা কী হয়? তার শয়তানের নাড়াচাড়া দিলে আদিরেখা কী হয়? আদিরেখা উঠে গিয়ে একটু অন্য জায়গায় অবস্থান করে। তো আমি যে এখানে একটাই লিখলাম, তাহলে ভাই শুধুমাত্র এখানেই হতে পারে? না, শুধুমাত্র এখানে না, এটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। দ্যাটস ইট, ক্লিয়ার? ওকে, এটা বোঝা গেছে। যদি এটা বোঝা যায় তাহলে আমরা এই যেগুলোকে অ্যাঙ্গেল বলি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি বলবো হচ্ছে এটা নেগেটিভ অ্যাঙ্গেল। অন্য কালি দিয়ে তাকাই, নিচের দিকে যেটা এটাকে বলা হয় নেগেটিভ অ্যাঙ্গেল, কারণ এটা কী হচ্ছে? ক্লক ওয়াইজ ঘুরছে। পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলগুলো সবসময় তুমি এই যে ইনিশিয়াল লাইনের সাথে তুমি তুলনা করবা, এই যে ইনিশিয়াল লাইনটার সাথে। ওকে, দ্যাটস ইট, দেয়ার ইউ গো। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে আমরা মোটামুটি তোমাদেরকে সেকেন্ড যে বৈশিষ্ট্য কী, সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু চারদিকে সে অসীম সংখ্যক আমাদেরকে ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল সে প্রোভাইড করতে পারে, অসীম সংখ্যক আমাদের ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল প্রোভাইড করতে পারে। থার্ড হচ্ছে যে আমাদের নেগেটিভ পজিটিভ আমাদের দুই রকম অ্যাঙ্গেলই এক্সিস্ট করে। তো এখন আমরা যে জিনিসটাতে পড়বো, শুধুমাত্র অ্যাঙ্গেল পড়লেই তো হবে না, অ্যাঙ্গেল তো মাপ লাগা, মানে মাপা লাগবে, তাই না? সো অ্যাঙ্গেলের দ্বিতীয় ডিসকাশনটা হচ্ছে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। তোমরা একটু টাইটেল দিয়ে রাখো, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। লিখে রাখো মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। অলরাইট, এখন এই মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল আসলে জিনিসটা আসলে কি? মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল এটা তুমি বাংলায় লিখে হচ্ছে এখানে কোণের পরিমাপ। কোণের পরিমাপ, সো কোণের পরিমাপ না, শুধু তুমি লেখো যে কোণের পরিমাপের পদ্ধতি আসলে, তাও লিখতে পারো। আমি তিনটা পদ্ধতি শিখাবো আর কি। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল মানে হচ্ছে দ্য, মানে ওয়ে টু মেজার দ্য অ্যাঙ্গেল। তাহলে আমরা মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলের আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি কোনটা বলো তো? ছোটোবেলায় কী করতাম? একটা রেখা টানতাম, এরকম রেখা টেনে তার উপরে এরকম একটা জিনিস বসাইতাম, চাঁদা, এরকম একটা জিনিস চাঁদা বসাইতাম, যেটা আমরা কেউ কেউ ছোটোবেলায় চিতল মাছ আঁকতে গিয়েও ইউজ করছিলাম। মিথ্যা কথা বলবো না, তুমি আমি সবাই ইউজ করছি, চিতল মাছ আঁকতে গিয়ে চাঁদা ইউজ করছি। এখানে বসাই দিয়ে, ও আচ্ছা 30 ডিগ্রি, 30 ডিগ্রি বরাবর এখানে একটা পয়েন্ট দিতাম, পয়েন্ট নিয়ে এই বরাবর অ্যাঙ্গেল করতাম। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা জাস্ট আমাদের একটা ওয়ে টু ড্র অ্যাঙ্গেল ছিল। তো এছাড়াও আমাদের আসলে কোনটাকে যে পরিমাপ করা যায়, মানে মাপতে হবে, পরিমাপ তো একটা নির্দিষ্ট মানে কোয়ান্টিটি ব্যাপার স্যাপার, তাই না? সো এই পরিমাপের যে পদ্ধতি, পদ্ধতি আছে তিনটা, লিখে দিই। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল তিন রকমের, এক এক সেটা হচ্ছে, লিখে রাখো আসলে তিনটা পদ্ধতি, লিখে রাখি তিনটি,
এক নাম্বারটা হচ্ছে আমাদের সেক্সাডেসিমাল, সেক্সাডেসিমাল যাকে আমরা বাংলায় বলি হচ্ছে ষাটমূলক। ওকে, এক নাম্বারটাকে আমরা বলি হচ্ছে সেক্সাডেসিমাল বা ষাটমূলক। তো এটার আমরা কোন কোন বৈশিষ্ট্যগুলো পড়বো এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সেক্সাডেসিমাল পদ্ধতিতে আসলে এর একক হচ্ছে ডিগ্রিতে, একক ডিগ্রিতে প্রকাশ করা হয়। ডিগ্রিটা দেখতে কীরকম? এরকম, ডিগ্রিতে প্রকাশ করা হয়। অলরাইট, সো ভালো কথা। তো এখন অনেক হিসেব নিকেশ আছে, ডিগ্রিগুলো কাকে বলে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস। এই যে একটা 90 ডিগ্রি কোণে, বা এই যে একটা ধরো 90 ডিগ্রি তো বলে না, এই যে এরকম একটা অ্যাঙ্গেলের, এরকম একটা অ্যাঙ্গেলের বা একটা 90 ভাগের 1 ভাগের এই যে এইটুকু একটা অ্যাঙ্গেল, এরকম একটা সমকোণের, একটা সমকোণের ভালো করে খেয়াল করো, একটা সমকোণের 90 ভাগই যে দেখো কাটতে 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 এক, ওকে, তার 90 ভাগের 1 ভাগকে বলা হয় ডিগ্রি। লিখে রাখি, নব্বই ভাগের প্রতিটা ভাগকেই 1 ডিগ্রি বলি, 1 ডিগ্রি বলি। এখন এই যে আমরা তো 1 ডিগ্রি পেয়েছি তাই না, এই 1 ডিগ্রিকে কি আর ভাগ করা যায় না? অবশ্যই যায়। দেখো আমরা এই 1টা ডিগ্রি পেয়েছি, এই যে 1টা ডিগ্রি পেয়েছি, 1টা ডিগ্রি পেয়েছি, ওকে, এটাকে আমি আরও 60টা ভাগ করবো। দেখো 60 2 3 4 ডট 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 ক্ষুদ্র একটা ভাগ পেলাম, তাহলে 1 ডিগ্রির 1 ডিগ্রির 60 ভাগের 1 ভাগকে, 1 ডিগ্রি 60 ভাগের 1 ভাগকে বলা হয় 1 মিনিট, 1 মিনিট, 1 ডিগ্রির 60 ভাগের 1 ভাগকে বলা হয় 1 মিনিট। তাহলে ভাইয়া আর কি ভাগ করা যায় না? অবশ্যই যাবে। আরও দেখো এই যে এটা পেয়েছি, মাত্র কত পেলাম? 1 মিনিট পেয়েছি। জুম করলাম, এটাকে জুম করলাম, এই যে 1 ভাগ, এই যে এইটুকু ভাগ, এই এতটুকু অংশ, এটাকে জুম করলাম, জুম ইন করতে 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 দেখলাম এটার মধ্যে নিয়ে, এটাকে iPhone 13 Pro Max দিয়ে আমি জুম ইন করলাম, জুম ইন করে দেখলাম এইটাকে আমি আরও 60 ভাগে ভাগ করতে পারি, 60 ভাঙলাম, ভেঙে আমি যেটা পাবো সেটা হচ্ছে 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ ইকুয়াল টু 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ 1 সেকেন্ড। এক মিনিটের 60 ভাগের 1 ভাগ ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, এটাকে বলা হয় 1 সেকেন্ড। তাহলে এদেরকে মানে আমরা লিখবো কীভাবে ভাইয়া? ডিগ্রি লেখা তো কষ্ট তাই না? তো এখন আমি এদেরকে আসলে ইলাস্ট্রেট করবো কোথাও বা প্রকাশ করবো কীভাবে? ডিগ্রি সিম্পল, 1 ডিগ্রি 1 মিনিট, আচ্ছা 1, এরকম এটার ক্ষেত্রে, দ্যাটস ইট। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। এটাকে বলা হয় হচ্ছে আমাদের সেক্সাডেসিমাল সিস্টেম। সো ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এরপর আরও একটা আমি তোমাদেরকে প্রসেস দেখাবো। সো সেটা হচ্ছে চলো আমাদের সার্কুলার সিস্টেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেক্সাডেসিমাল সিস্টেমটা। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্কুলার সিস্টেম, এটা হচ্ছে সার্কুলার সিস্টেম নাম্বার টু। সার্কুলার সিস্টেম মানে বৃত্তীয় পদ্ধতি। রাইট, বৃত্তীয় পদ্ধতি। সো নামটা যেহেতু বৃত্তীয়, অবভিয়াসলি আমাদের একটা বৃত্ত আঁকা উচিত। রাইট, বৃত্ত আঁকা উচিত। বৃত্ত যখন এঁকেছি বৃত্তের কিছু জিনিস নিয়ে আমাদের একটু জানা দরকার। ওকে, ছোটোবেলা আমি খুব প্যারা খাইতাম হচ্ছে যে আমাদের চাপ
কথাটা নিয়ে আসলে বৃত্তের চাপ জিনিসটা কাকে বলে। সো আমি যেটা ভাবতাম আসলে যেটা সেটা হচ্ছে যে বৃত্তের আমার যখন দেখো তো একটা পিজা আছে, পিজা এই একটা পিজা, পিজা থেকে তুমি যখন একটা সামান্য স্লাইসটাকে তুমি ছিঁড়ে নিয়ে নিবা, পিজার যখন এই সামান্য স্লাইসটা তুমি যখন এই যে নিজে একটু করে তুমি যখন ছিঁড়ে নিবা, এই যে ছিঁড়ে নিবা, দেখো তো পিজার দইয়ের যে এই পাশটা আছে, এই যে পাশটা এটুকু পাশ, দেখো সাইড দিয়ে একটা বাউন্ডারি থাকে, রাইট? এই পার্টটুকু, ওই পার্টটুকু আমি বলবো চাপ। মানে দেখো এই বৃত্তে যদি আমি এখানে যদি কেটে ফেলি, বৃত্তে এতটুকু যদি কেটে ফেলি, এই যে এই অংশটুকু কালো অংশটুকু পরিধির উপর মধ্যে, পরিধি থেকে যে অংশটুকু আমি কেটে ফেলবো তাহলে সেটাকে বলা, কারণ আরেকটা টার্ম বলে ফেলছে পরিধি। পরিধি কাকে বলে? বৃত্তের চারপাশে যে বাউন্ডারিটা, বাউন্ডারি থেকে যে অংশটুকু আমার কাটা পড়ে বা যত অংশটুকু আমি নিতে পারবো সেটাকে বলা হয় আমাদের চাপ। ভালো কথা, চাপ জেনে গেছি। তাহলে এখন আমাদেরকে এই বৃত্তীয় পদ্ধতিতে আমরা কীভাবে হিসাব করবো দেখো। আরে বৃত্ত খুব সুন্দর, আরে বৃত্ত, বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, রাইট? আমি বলি আর, ঠিক মাই ডিয়ার স্টুডেন্টস, এই আর পরিমাণ যদি আমি এখান থেকে যদি কেটে ফেলি, দেখো তো এটুকু যদি আর হয়, মানে ব্যাসার্ধেরও তো একটা ইয়ে আছে না, এটাকে যদি আমি কেটে ফেলি, কেটে যদি সোজা করে টান দেই, আমাদের এরকম একটা দৈর্ঘ্য হবে, এইটুকু যদি আর হয়, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এইটুকু যদি আর হয় তাহলে এই যে যে পয়েন্টটা, যে পয়েন্ট পর্যন্ত আর গেছে, এই যে কেন্দ্র থেকে এটাকে আমরা কানেক্ট করি, কানেক্ট করলে এই যে যে চাপটা, বৃত্তের ব্যাসার্ধের সমপরিমাণ যে চাপটা, বৃত্তের ব্যাসার্ধ পরিমাণ সমপরিমাণ যে চাপটা সেটাকে বলা হচ্ছে এক রেডিয়ান। এই যেটাকে বলা হয় এক রেডিয়ান, এটাকে বলা হয় এক রেডিয়ান। তার মানে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে, লিখে রাখো, কোনো বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ, ব্যাসার্ধ সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাকে সেই কোণটাকে বলা হয় সাধারণত এক রেডিয়ান। সেই কোণকে ধরা হয় এক রেডিয়ান, তাকে এক রেডিয়ান বা এক রেডিয়ান ধরা হয়। এটা হচ্ছে আমাদের জেনারেল হিসাব। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে তাহলে কোণের একক কি? এক রেডিয়ান। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে বা সার্কুলার প্রসেসে একক ওয়ান রেডিয়ান, ওয়ান রেডিয়ান। অলরাইট। সো তাহলে ভাইয়া এটুকু কি শেষ? না, আর একটা প্রসেস আছে যার মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটাকে বলা হয় সেন্টিসিমাল বা শতমূলক। এটা এত বেশি পরিমাণে বিখ্যাত না, তবুও কাজে লাগে। এটাকে বলা হয় তোমার সেন্টিসিমাল বা শতমূলক পদ্ধতি। ওকে, এক সমকোণ কোণের, রাইট, এক সমকোণ কোণের 100 ভাগের 1 ভাগকে, আর সেটাকে একক দিয়ে নেয়, এককটা হচ্ছে, এককে বলে ডিগ্রি, একক ডিগ্রি, অলরাইট। অথবা আবার মাঝে মধ্যে বলা হচ্ছে গ্রেডিয়ান, এদেরকে বলা হয় আবার গ্রেডিয়ানও বলে। ওকে ফাইন, সো ভালো কথা। এটা তাহলে হিসাবটা কি? হিসাব হচ্ছে যে এক সমকোণের, এই যে এক সমকোণ, এক সমকোণকে যে 100 ভাগ করা হয়, 100 ভাগের 1 ভাগকে, এক সমকোণের, এক সমকোণের 100 ভাগের 1 ভাগকে
एक ग्रेडियन बोले एक ग्रेडियन बोले वन ग्रेड बा एक ग्रेडियन बोले सो ताहुले देखो आमरा जे जिनिसटा पाई सेटा होच्छे 90 डिग्री इज इक्वल टू 100 भाग एटा बोला जाए सो ताहुले आमरा एक डिग्री इज इक्वल टू बोलते पारी 100 बाय 90 भाग बा আমরা এখানে বলতে পারি এটাকে 90 তো 10/9 যদিও এটার প্রচলন নাই এটার এখন প্রচলন নাই আর আরেকটা জিনিস মাথায় রাখবা সাধারণত ষাটমূলক পদ্ধতির যে আসলে ডিগ্রিটা ছিল বা গ্রেডিয়ানের ডিগ্রি আর ষাটমূলক ডিগ্রি দুটো এক জিনিস না গ্রেডিয়ানের ডিগ্রি আর ষাটমূলকের ডিগ্রি এক জিনিস না তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদেরকে একটা তিনটা পদ্ধতির একটা সম্পর্ক তোমাদের সামনে আমি দিয়ে রাখি যার কারণে তোমাদের সুবিধা হবে সো এটা তোমরা লিখে রাখতে পারো d/100 ইজ ইকুয়াল টু সরি d/180 ডিগ্রি/180 আর এক্ষেত্রে আমরা বলতে পারি রেডিয়ানের ওয়েট g/200 রেডিয়ানের ইজ ইকুয়াল টু আর এদিকে হচ্ছে থিটা বাই পাই সো এরকম একটা সম্পর্ক আমরা এখান থেকে আসলে নিয়ে আনতে পারি আসলে এটা হচ্ছে যে আমাদের ডিগ্রি ডিগ্রি থেকে যদি গ্রেডিয়ানে রূপান্তরিত করা লাগে এটা লাগবে তো এটা হচ্ছে আমাদের ডিগ্রি গ্রেডিয়ান আর রেডিয়ানের হিসেব নিকেশ রেডিয়ান গ্রেডিয়ান এই তো সো ভালো কথা ভালো কথা ভালো কথা তো আমরা যেটা লিখেছিলাম আর কি এটা হচ্ছে যে মানে এগুলো হচ্ছে গ্রেডিয়ানের হিসেব নিকেশ বাকি সব জিনিসপাতি তো এই ছিল আমাদের বাকি বাদবাকি জিনিসপাতি সো ভালো কথা ভালো কথা ভালো কথা এরপর আমাদের যে জিনিসটা দরকার দুইটা আমি তোমাদেরকে লেমা শেখাবো লেমা দ্য রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান এটা একটু শেখাবো এখন লিখে রাখো লেমা লেমা মানে হচ্ছে সহায়িকা রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান সো আচ্ছা রেডিয়ান বানাম ভুল লিখছি অলরাইট রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এটা নিয়ে তাহলে আমরা হিসাব করি দেখি দুইটা আমাদের লেমা পড়বো এখন লেমা নাম্বার ওয়ান লেমা 01 ওকে লেমা নাম্বার ওয়ান আমাদেরকে বলছে যে কোন বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সর্বদাই ধ্রুবক কোন বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সর্বদাই একটি ধ্রুব সংখ্যা বা ধ্রুব মান লিখতে পারো তো জিনিসটা আসলে কি বোঝায় দেখো তো সো দেখো এটা মানে আসলে বোঝায় কি দেখো এই একটা যদি বৃত্ত হয় বৃত্ত তার ব্যাসার্ধ যদি আমাদের যদি আর হয় তাহলে ব্যাস কত হবে ব্যাস টুয়াইস আর অলরাইট পরিধি এবং তাহলে যদি এটা হয় ব্যাসার্ধ যদি আর হয় এবং তাহলে পরিধি কত পরিধি কত পরিধির অনুপাত এবং ব্যাসার্ধ এটা বলছে আমাদের সবসময় পাই 2πr আমরা জানি ওভার ব্যাস কত 2r তাহলে অতএব এদের মধ্যে যে অনুপাত অনুপাত অলওয়েজ এক্সিস্টিং তাহলে কি আমাদের ধ্রুব সংখ্যা এবং এটা পাই তার মানে এই যে পাইটা একটা ধ্রুব সংখ্যা এই হাইপোথিসিসটা এখান থেকে দেয় আবার আমরা আরেকটা জিনিস এখান থেকে ব্যাখ্যা করতে পারি সেটা বলছে যেহেতু পরিধি আর ব্যাস বৃত্তের পরিধি বাই ব্যাস ইজ ইকুয়াল টু যেহেতু পাই বলেই দিয়েছে আমাদেরকে হাইপোথেসিসে তাহলে আমরা পরিধি ইজ ইকুয়াল টু বলতে পারি
2πr এটা একটা কনসেপ্ট আমাদের কাছে আসে এটা আমরা লেমা 1 পড়েছি এখন লেমা 2 পড়ব লেমা 2 আরো সহজ লেমা 2 আমাদেরকে বলছে বৃত্তের কেন্দ্র হতে লেমা 2 বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের কেন্দ্র হতে চাপ দ্বারা উৎপন্ন কোন কোণ চাপ দ্বারা উৎপন্ন কোন কোণ চাপ দ্বারা উৎপন্ন কোন কোণ উৎপন্ন কোণ চাপ ও ব্যাসার্ধের সমানুপাতিক চাপ এবং ব্যাসার্ধের অনুপাতের সমানুপাতিক সরি চাপ ও ব্যাসার্ধের অনুপাতের সমান অনুপাতের সমান এটা কি মিন করে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট দেখো এই যে আসলে এটা এটা একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা এই যে কেন্দ্র উৎপন্ন কোণ থিটা তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ এটুকু ব্যাসার্ধ তাহলে এটাও যদি হয় আমাদের এই যে চাপ দেখো থিটা কোণ উৎপন্ন করছে সো আমি যদি এইটুকু যে চাপটা এই চাপটাকে আমি যদি এস ধরি তাহলে আমরা কি বলতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে উৎপন্ন কোণ কোনটা বলেছে থিটা উৎপন্ন কোণ চাপ ও ব্যাসার্ধের অনুপাতের সমান উৎপন্ন কোণ চাপ ও ব্যাসার্ধ চাপ কত এই যে কার দ্বারা উৎপন্ন এই যে দেখো এইটুকু চাপ এস আর ব্যাসার্ধ কত আর তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা ডিরাইভ করতে পারি সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু অবভিয়াসলি আর থিটা এস ইজ ইকুয়াল টু অবভিয়াসলি আর থিটা তার মানে লেমা টু আমাদেরকে এটাই ডিরাইভ করে ইজ ইকুয়াল টু আর থিটা উইচ ইজ টু সে আর হচ্ছে ব্যাসার্ধ অ্যান্ড থিটা ইজ ইকুয়াল টু থিটা হচ্ছে আমাদের রেডিয়ান মান থিটা হচ্ছে আমাদের রেডিয়ান মান অবশ্যই তোমরা রেডিয়ানে নিবা থিটা সবসময় রেডিয়ানে নিতে হবে এই ধরনের ম্যাথ করার সময় এটা ম্যাথে লাগবে অলরাইট 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 সো আমরা এখান থেকে আরেকটা জিনিস আমরা বের করতে পারি যে পাইয়ের একটা মান বের করতে পারি এখান থেকে সো কীরকম চলো দেখাই চলো আমরা একটা পাইয়ের মান বের করা শিখাই এখানে তো আমরা থিটা ইজ ইকুয়াল টু জানি হচ্ছে এস বাই আর রাইট এটুকু আমরা জানি তো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখান থেকে পাই থিটা যদি হয় দেখো এই যে পুরোটা যদি ঘুরে পরিধি হচ্ছে আমি পুরোটাকে একটা পরিধি কল্পনা করলাম তাহলে এটা হলে আমার কাছে 360 ডিগ্রি অনুসারে আর এস কত এস হচ্ছে 2πr আর আর কত কাটা গেল আর তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের কাছে থাকে হচ্ছে 2π ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি অতএব পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি তোমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে যে ভাইয়া আমরা সবসময় কেন পাইকে আমি 180 ডিগ্রি ধরি এই যে একটা ট্রাইগোনোমেট্রিক ইয়ার সময় ক্যালকুলেশনের সময় কেন আমরা পাইকে 180 ডিগ্রি ধরি তো এখানে তোমরা কল্পনা করতে পারো তো আমরা লিখতেই পারি এখানে পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি যেখানে হচ্ছে পাই রেডিয়ান অলরাইট সো এখানে আমরা লিখতে পারবো তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান উপরন্তু আরেকটা কথা আমরা লিখতে পারি উপরন্তু আরেকটা কথা লিখতে পারি 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই ডিগ্রি অলরাইট সো ভালো কথা ভালো কথা ভালো কথা তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস মাই ডিয়ার ইস্টু তাহলে আমরা এইগুলো মোটামুটি আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি এবং বলতে পারছি তাহলে এই চ্যাপ্টারের জন্য আমাদের আরও একটু থিওরি তোমাদের জানা দরকার চলো সেগুলো একটু আমরা তোমাদেরকে বের করে দেখাই চলো 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 এখন একটা প্রমাণ তোমাদের জন্য খুব আসে যেটা হচ্ছে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ এই প্রমাণটা একটু দেখানো লাগবে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ এই প্রশ্নটা আসে রেডিয়ান কোণ এটা প্রমাণ করতে বলে আর কি রেডিয়ান কোণ একটি
ध्रुव कोण অলরাইট সো ভালো কথা ভালো কথা ভালো কথা এটা ট্রাই সরি একটা সার্কেল নাও এখান থেকে তো এটা সার্কেল নিলে এই যে একটা তুমি একটা পিজা স্লাইস কেটে নাও এখান থেকে বলো মাই ডিয়ার ইস্টু নিতে পারবে না এই যে এবি অলরাইট তাহলে চিন্তা করো যে আমি পুরোটা সাপেক্ষে এটুকুনি আমি কল্পনা করব আমি নিলাম হচ্ছে শুধুমাত্র কোণ এ ও বি উইথ রেসপেক্ট টু পুরোটা কত চার সমকোণ কোনো সমস্যা আছে মাই ডিয়ার স্টুডেন্টস আছে নাই আশা করি তো এই যে কোনটা কোন এ ও বি এটা আসলে কাকে দখল করে এবি চাপ ভালো কথা নিচে আবার দেওয়া আছে চার সমকোণ মানে হচ্ছে এটা পুরোটা হচ্ছে একটা পরিধি চাপে যদি কনভার্ট করে ফেলি এটা হচ্ছে একটা পরিধি দেখো তো এটুকু যা কভার করে তাহলে 360 পুরোটা কভার করে কাকে পরিধিকে সো খুব ভালো কথা তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে আবার আরেকটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে চাপ এবি আমি বলবো এখানে হচ্ছে ব্যাসার্ধ আর এদিকে হচ্ছে পরিধি বাই পরিধি সো ভালো কথা ভালো কথা ভালো কথা তো আমি তোমাকে এটা একটু বুঝে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু পরিধি জিনিসটা আসলে কি হলো আমি একটা এক রেডিয়ান নিতে চেয়েছি ওকে আমি বললাম রেডিয়ান কোন একটি ধ্রুবকোণ এক রেডিয়ান নিতে চেয়েছি এক রেডিয়ান আমাকে কি বলে দেখো তো এই ও এর যে দৈর্ঘ্যটুকু আমি তোমাদেরকে বলেছি একটু আগেই এবি এর পরিধির পরিমাণটা কি সেম না পরিধির পরিমাণটা কি সেম না তাহলে আমি কোন এ থেকে এটুকু ডিরাইভ করেছি আবার এবি চাপ ইজ ইকুয়াল টু যে পরি ওভার মানে এদের সমানুপাতিক অনুপাতটা ব্যাখ্যা করেছি আবার এবি চাপ যাহা এই যে এবি চাপ যাহা এই ব্যাসার্ধটুকু তাহা ব্যাসার্ধটুকু তাহা এটুকু লিখতে পেরেছি মাই ডিয়ার ইস্টু তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল এক রেডিয়ান বাই চার সমকোণ আমরা যেটা বলতে পারি এক রেডিয়ান বাই ফোর ইন্টু নাইনটি ডিগ্রি বা চার সমকোণ ইকুয়াল টু যে জিনিসটা ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে আর বাই টু পাই আর অলরাইট সো এটুকু আমরা এখান থেকে লিখতেই পারি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস সো এখান থেকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এক রেডিয়ান ইজ ইকুয়াল টু সো দেখো চার সমকোণ সো অতএব এক রেডিয়ান ইজ ইকুয়াল টু আর আর কাটা ওয়ান বাই টু পাই ইন্টু চার সমকোণ হিসাব করে দেখো আমি বলছিলাম চার সমকোণ সো চার সমকোণ মানে কি বলো তো ফোর পাই সরি দুঃখিত বলছে চার সমকোণ নিচে দেওয়া আছে অলরেডি আমাদের টু পাই অলরাইট এখানে লেখো চার সমকোণ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দুই সমকোণ বাই পাই হাউ এভার সো ভালো কথা সো দুই দুই কেটে দিলাম দুই থাকে দুই সমকোণ মানে কত বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট বলো 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 দুই সমকোণ মানে হচ্ছে আমাদের জাস্ট পাই ওয়েট সো ভালো কথা ভালো কথা ভালো কথা নিচে থাকে টু পাই আর এখানে হচ্ছে আমাদের চার সমকোণ তার মানে আমাদের থাকে হচ্ছে টু বাই পাই সমকোণ দেখো এটা লিখতে পারি আমরা এটুকু নিয়ে টু বাই পাই সমকোণ সো ঘুরে ফিরে একই কথা তো আমরা এই কাজটা আমরা এখান থেকে করতে পারি সো তার মানে দেখো তো এই যে কোণটা এই যে কোণটা এই কোণটা একটা ধ্রুবক না দেখো তো অলরেডি সমকোণ একটা ধ্রুবক পাই একটা ধ্রুবক দুই একটা ধ্রুবক অতএব এখান থেকে বলতে পারি রেডিয়ান কোণ একটি আমাদের ধ্রুবকোণ যেহেতু এই যে পাই সমকোণ সব কিছু একটা আমাদের ধ্রুবকোণ এ কারণে বলতে পারি রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ সো আমাদের লাস্ট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল বা বলা হয় সেক্টর অফ সার্কেল আগে বৃত্তকলা শেখাই পরে হচ্ছে সেক্টর অফ সার্কেলটাকে শেখাবো অলরাইট 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 সেক্টর কাকে বলে দেখো এটা খুবই সহজ হিসাব বৃত্তকলা বা সেক্টর অফ সার্কেল সার্কেল সরি বৃত্তকলা বা সেক্টর অফ
সার্কেল কিভাবে দেখো এই যে একটা বৃত্ত হ্যাঁ আমি তোমাদেরকে বলেছিলাম যে পিজার স্লাইস পিজার স্লাইসটা যদি পুরোটাই তুমি নিয়ে নাও দেখো এখান থেকে কেটে তুমি আসলে এই যে পুরোটাই তুমি নিয়ে নিলা এই যে পুরোটা যে তুমি কেটে নিছো এই যে কেটে নেওয়া তোমার পিজার স্লাইসটুকু এই স্লাইসটাকে তুমি বলবো হচ্ছে তোমার বৃত্তকলা এটাকে বলবো হচ্ছে বৃত্তকলা এখন বৃত্তকলাকে তুমি মেজার করবা কীভাবে বৃত্তকলার একটা ক্ষেত্রফল থাকে এক্সিস্ট করে একটা ক্ষেত্রফল এক্সিস্ট করে তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা তাহলে কীভাবে বের করতে পারি সিম্পল একটা বৃত্ত আঁকি আগে ট্যাপ বলে যায় কেন ওকে ধরে নিয়ে একটা বৃত্ত আলু হয়ে গেছে যদিও যাই হোক এটা একটু মুছে দেই এখন দুটার মধ্যে আমি এখন তুলনা করবো তারাও এই যে একটা সমকোণ আঁকলাম এটা একটা বৃত্তকলা ওকে সমকোণটা পুরোটা একটা বৃত্তকলা যাকে আমি নাম দিলাম হচ্ছে এ এবং সি এর মাঝখানে এটা ও এটাকে দিলাম আমি বি এ বি এর মধ্যবর্তী কোণ ধরলাম আমি এক্স হাউ এভার এটুকু ধরলাম তো আমাদের যেটা বের করা লাগবে দেখো তো যে বৃত্তকলা কোণ এ ও সি এর বৃত্তকলা বা বৃত্তকলা তো আমি পুরো এটুকু দিতে পারি তাই না এসি এবিসি বৃত্তকলা একটা আছে আমাদের কাছে সো ভালো কথা ভালো কথা ভালো কথা এওসি বৃত্তকলা ওভার এওবি বৃত্তকলা অলরাইট তো এটা দেখতে পারি তো আমি বলতে পারি আবার এর ডিগ্রি পরিমাণ একটা ডিগ্রি পরিমাণ কোণ এওসি এর ডিগ্রি পরিমাণ রাইট লিখতে পারি আর এখানে ক্ষেত্রে আমরা লিখতে পারি ইউ বি এর ডিগ্রি পরিমাণ ফাইন ফেয়ার এনাফ সো ভালো কথা তো আমরা জানি হচ্ছে এওসি বাই ডিফল্ট আমাদের 90 ডিগ্রি আমরা আগে ধরেছিলাম দরকার কি আমাদের ইউ বি এর এই পিজার স্লাইসটুকু আমার এই স্লাইসটুকু তাহলে আমি বলতে পারি এও বি এর বৃত্তকলা বৃত্তকলা এও বি এর ডিগ্রি এও বি এর ডিগ্রি বাই এও সি এর ডিগ্রি ইন্টু এও সি এর বৃত্তকলা তুমি যদি একটু বুদ্ধিমান হও বুঝতে পারছো দেখো একটা তোমাকে বলছো যে তোমার সবাই মিলে কী খাবে একটা নির্দিষ্ট পোর্শন এইটুকু এইটুকু পোর্শন নিয়ে তোমাদেরকে তোমাকে বলা হয়েছে সবাই এইটুকু পোর্শনই খাবে কিন্তু যখন ভাগ করা হইলো একজন নিয়ে গেলো পুরো এইটুকু দেখো এওসি পরিমাণ তখন তোমার চোখে লাগবে না তখন তোমাকে বলছো তাহলে সে কতটুকু খাইলো সে খাইছে চার ভাগের এক ভাগ এই চার ভাগের এই এক ভাগ হিসাব করাকে তোমার জন্য খুব বেশি কষ্ট হবে না আশা করি কীরকম তুমি পুরো বৃত্ত ক্ষেত্রফল জানো পাই আর স্কোয়ার তাহলে চার ভাগের এক ভাগ কত এজাস্ট গুণ করে দিবা তাহলে আমরা এখানে লিখতে পারি পুরো ডিগ্রির হিসাবটা বলি এ ও বি এর ডিগ্রির হিসাব আমরা নর্মালি জানি না আমি ধরে নিলাম হচ্ছে এক্স অলরাইট এক্স রেডিয়ান এ ও সি এর ডিগ্রির হিসাব ডিগ্রিতে না দিয়ে আমি জাস্ট অ্যাঙ্গেলটা যদি ভাবে ভালো হইতো আর কি যাই হোক সমস্যা নেই এক্স ডিগ্রিতে নিলাম যেহেতু সবাই ডিগ্রিতে নিচ্ছে দেখো 90 ডিগ্রিতে নিলাম আর এ ও সি এর বৃত্তকলা এ ও সি এর বৃত্তকলা কত দেখো ওয়ান বাই ফোর পাই আর স্কোয়ার ওয়ান বাই ফোর পাই আর স্কোয়ার সো দেয়ার ইউ গো তাহলে এক্ষেত্রে আমরা কিসে প্রকাশ করতে পারি এই জিনিসটাকে দেখো এটার ক্ষেত্রে বলতে পারি এটুকু আমি একটা কাজ করি এদেরকে পুরো রেডিয়ানে নিয়ে যাই বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস তো এটুকু যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে ডিরেক্টলি এক্স ওভার ফোর ইন্টু 90 পাই আর স্কোয়ার এখানে এই জিনিসটা করা যায় নাকি দেখো তো এক্স বাই টু ইন্টু 180 আর ইন্টু এখানে একটা পাই আছে ইন্টু আর স্কোয়ার লেখা যায় দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস লেখা যাবে যদি যায় তাহলে দেখো এইটুকু অংশকে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম না এটুকু কিসে মিন করে রেডিয়ানে মিন করে তাহলে আমরা লিখতেই পারি এখান থেকে অতএব এই বৃত্তকলা ক্ষেত্রফল ওয়ান বাই টু আছে এক্স আর স্কোয়ার এক্স
আর স্কোয়ার, তার মানে এই এক্সটাকে নিয়ে যদি আমি যদি একটা অ্যাঙ্গেল হিসেব করি, এক্স যেহেতু অ্যাঙ্গেল, তাহলে আমরা কি এটা বলতে পারি না এই পুরোটাকে একটা থিটা দিয়ে প্রকাশ করতে পারি না? দেখো তো, এক্সকে রেডিয়ানে রূপান্তর করলে আমরা থিটা রেডিয়ান পেতে পারি। তাহলে এখানে লিখতে পারি হাফ আর স্কোয়ার থিটা। হাফ আর স্কোয়ার থিটা কিসের? বৃত্তকলা ক্ষেত্রফল। আরেকবার বলতেছি, প্রথমে আমরা ডিগ্রি নিয়ে হিসাব করে নিয়েছি, কারণ আমাদের 90 ডিগ্রি হিসাবটা ডিগ্রিতে করলে হিসাবটা সুবিধা হয়। খুব ভালো কথা। এটাকে যদি আমি যদি এখন ডিগ্রিতে না যাই, আমি যদি ডিরেক্টলি করতে পারতাম তাও করতে পারতাম। দেখো, আমি আগে থিটা নিলাম, আর এখানে হচ্ছে 90, মানে পাই বাই টু। আর এখানে কী করতে পারতাম? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, 90 ডিগ্রি, আর এখানে আছে আমার কাছে 1/4 পাই আর স্কোয়ার। একই জিনিস আসতো, দেখো পাই পাই কাটা, এই 1/4 দিয়ে তুমি যদি গুণ করো আলটিমেটলি আমার কাছে হাফ আর স্কোয়ার থিটাই থাকতো। সো দুই উপায়ে করা যায় প্রমাণ। তো আমি জাস্ট পরে এটাকে কী করছি, এই যে এক্সটাকে আমি ট্রান্সফর্ম করছি থিটাতে, থিটা হচ্ছে আমাদের রেডিয়ানে। তো অফকোর্স মাথায় রাখবা থিটা রেডিয়ানে, থিটা রেডিয়ানে। সো এই ছিল মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের লেকচার 1 ফর চ্যাপ্টার 6 অফ ট্রাইগোনোমেট্রিক রেশিওস। আমরা নেক্সট লেকচারটাতে যেটা দেখবো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখবো, তার পাশাপাশি আমরা এই থিওরিজগুলো আমরা কাজে লাগাবো হচ্ছে 6.1 ক্ষেত্রে। 6.1 জন্য যেসব আমাদের থিওরিজ লাগতো মোটামুটি এই লেকচার আমরা কভার করেছি। 6.1 প্রত্যেকটা ম্যাথ আমরা ইনশাল্লাহ কভার করবো তার পাশাপাশি। তারপর হচ্ছে যে এরপরে হচ্ছে একদম বেসিক, যে কেন এই অ্যাঙ্গেলটা এরকম হলে মাইনাসে কেন আসে, সাইন পাই বাই টু মাইনাস থিটা কেন কজ হয়ে যায়, প্রত্যেকটা রিজনিং আমরা লেকচার 3 অথবা 4 সামনের দিকে আমাদের যে লেকচারটা থিওরি লেকচারটা আসবে সেটার মধ্যে আমরা শেষ করব। সো এই ছিল আমাদের লেকচার 1 অফ চ্যাপ্টার 6। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী দিন নতুন কোনো লেকচারে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।